স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলের আরেকটি ইংলিশ মক টেস্ট ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবার আমি তোমাদের সামনে আজকের একটি গুরুত্বপূর্ণ ইংলিশের মক টেস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এখানে মোট 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, তার সাথে কিছু এক্সপ্লেনেশন তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই মক টেস্টগুলি তোমাদের আগামী যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। তো চলো শুরু করি আজকে আমাদের মেন গুরুত্বপূর্ণ ইংলিশের মক টেস্ট। তো শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটা অন করে রাখবে। ওকে, তো আজকে আমাদের এই মক টেস্ট পর্বের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা দেখো, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে প্রিপোজিশন একটি ভাইটাল ইম্পর্ট্যান্ট পার্ট। এখান থেকে তোমার 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু হামেশাই আসে। অতএব তোমরা ভালো করে প্রিপোজিশন এই ক্লাসগুলো ভালো করে করবে। ওকে, এবং আগে যে সমস্ত ক্লাসগুলো তোমাদের জন্য প্রোভাইড করা হয়েছে তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা তার থাম্বনেল দেখতে পাচ্ছ। এই সমস্ত ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে ইংলিশের প্রতি তোমাদের যে ভীতিটা অনেকটা কেটে যাবে, এবং 30-এর মধ্যে তোমরা যদি 30-এ পরীক্ষা দাও সেখানে তোমার 22+ নাম্বার তোমরা অতি সহজে পেয়ে যাবে। ওকে, অর্থাৎ 20+ কিন্তু তোমাদের স্কোর বাধা থাকবে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, যে রিনা ইজ সিনিয়র ড্যাশ হিমা। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে যদি দুটি একই ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি তুলনা করা হয় এবং তার সাথে যদি সিনিয়র, জুনিয়র এই সমস্ত শব্দগুলি থাকে, তাহলে সেইখানে 100% যে প্রিপোজিশন বসে সেটা হচ্ছে তোমার টু। ওকে, তাহলে কোন শব্দটা আমাদেরকে মনে রাখতে হবে? এই সিনিয়র। ওকে, সিনিয়র যদি থাকে তাহলে সেই জায়গায় 100% প্রিপোজিশন হবে টু। চলো আমরা দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডস যেগুলির পরে সর্বদাই প্রিপোজিশন টু বসে। ইম্পর্ট্যান্ট এই ওয়ার্ডগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, তাহলে কিন্তু তোমরা অনেকটা উপকৃত হবে এই শব্দগুলির পরে সর্বদাই টু বসে। তো চলো দেখি কী কী শব্দ রয়েছে এর জন্য। এখানে দেখো ইম্পর্ট্যান্ট কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলি তোমরা দেখতে পাচ্ছ, যে জুনিয়র, সুপ্রিয়র, সিনিয়র, তো ওখানে দেখলাম রিফার, প্রেফার, প্রিফারেবল, কোয়ার্টার, এই সমস্ত শব্দগুলি যদি তোমরা কোথাও পাও এবং সেখানে যদি কোনো প্রিপোজিশনের অপশন থাকে তাহলে 100% সে জায়গায় তোমরা টু বসাবে। ওকে, তাহলে জুনিয়র টু, সিনিয়র টু, সুপ্রিয়র টু, রেফার টু, প্রেফার টু, প্রেফারেবল টু, কোয়ার্টার টু। ওকে, এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, দেখো যে হি ইজ অ্যান এম এ ড্যাশ ইংলিশ। তো এটা তোমরা দুই হিসাবে, দুটো ভাবে পড়বে। একটা হচ্ছে দেখো আর্টিকেল রয়েছে এখানে, যে যদি কোনো শব্দ সেটা তোমার যদি এরকম থাকে বোল্ড অর্থাৎ ক্যাপিটাল লেটারও থাকে, এম এ, বি এ কোনো পদ থাকে, ওকে, তাহলে তার আগে সর্বদাই কী বসবে? আর্টিকেল অ্যান বসবে। ওকে, এবং তারপরে যদি প্রিপোজিশন এর অপশন থাকে তাহলে সেই জায়গায় হবে তোমার ইন। মনে থাকবে যে হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ, ঠিক আছে? এটা অবশ্যই তোমার মনে রাখবে। এই সমস্ত সহজ সহজগুলাই কিন্তু তোমাদের পরীক্ষা আসে, কিন্তু যেহেতু ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয় না সেই জন্য আমাদের ওগুলা ছেড়ে আসতে হয় অথবা আইডা করে মেরে সেখানে আমাদের নেগেটিভ খেতে হয়। ওকে, চলো নাম্বার 3 প্রশ্ন আছে, দেখো মিস্টার বাসু হ্যাজ নো ইনক্লাইনেশন ড্যাশ পলিটিক্স। তো ইনক্লাইনেশনের বেঙ্গল মিনিং তোমাদের সুবিধার জন্য আমি লিখে রেখেছি অনুরক্তি, অনুরক্তি অর্থাৎ কোনো কিছু তার ইচ্ছা নয়। তো ইনক্লাইনেশন যদি হয় তারপরে সর্বদা প্রিপোজিশন টু বসে। ওকে, ইনক্লাইনেশন টু, এর মনে রাখবে ইনক্লাইনেশন টু, পলিটিক্সের প্রতি তার কোনো ইচ্ছা নেই। সেজন্য এটা দেখো যে স্পেল ওয়ার্ড, এটা এখন প্রতিটা পরীক্ষাতে কিন্তু আসছে, অর্থাৎ বানান, সঠিক বানানটা কিন্তু তোমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে। এর সাথে আরেকটা তোমরা পাশাপাশি মনে রাখবে, যে ধরো এই 4টে শব্দ দিয়ে যেরকম মিডিয়াম, এই যেটা বানান ভুল রয়েছে কিন্তু 4টে বানান সঠিক দেওয়া হবে, যেটা পরীক্ষায় আসে, ডিকশনারিতে কোন শব্দটি আগে বসবে সেটা এই ধরনের তোমার বানান দিয়ে রয়েছে, সেই এই টপিকটা তোমরা পড়ে যাবে। ওকে, তো দেখো এখানকার মধ্যে যে সঠিক যে বানানটা কী কী রয়েছে আমরা দেখে নিই। সঠিক বানান অর্থাৎ 4 থেকে 6 পর্যন্ত এখানে আমাদের বলা হয়েছে যে সঠিক বানানটা কী রয়েছে। দেখো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার এ নাম্বারটা সঠিক অ্যান্সার হয়েছে মিডিয়াম। ওকে, এটা একটু সিঙ্গুলার কিন্তু নাউন, একটু মনে রাখবে এটা সিঙ্গুলার নাউন, এর প্লুরাল হচ্ছে তোমার মিডিয়া। তারপর 5 নম্বর হয়েছে লাইব্রেরি, লাইব্রেরি যেটা হচ্ছে তোমার দেখো সি নাম্বারটা সঠিক অ্যান্সার,
এল আই বি আর এ আর ওয়াই, ঠিক আছে। এবং চার নম্বর এবং ছয় নম্বর যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট, বি নম্বর সঠিক অ্যান্সার। ওকে, এরকমভাবে তোমরা কিছু কিছু ওয়ার্ডস পড়বে, স্পেলিং ওয়ার্ড, এর ওপর একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা থাম্বনেল দেখতে পাচ্ছ, এই ভিডিওটা দেখো। তো এখান থেকে যে সমস্ত ওয়ার্ডগুলো আমি তোমাদের জন্য আলোচনা করেছি গল্পের ছলে, এগুলো এইভাবে মনে রাখলে তোমাদের জীবনে ভুল হবে না, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নটা দেখি। সাতান্ন প্রশ্ন রয়েছে একটা ভয়েস চেঞ্জ। ওকে দেখো, দে হ্যাভ ড্রন এ সার্কেল, একটা ভয়েস চেঞ্জ। তো এই ভয়েস চেঞ্জ কীভাবে অতি সহজে শেখা যায়, কোনোরকম টেন্স, কোনোরকম নিয়ম ছাড়াই, তার আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, সেগুলো তোমরা থাম্বনেল দেখতে পাচ্ছ অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নাও। তাহলে কিন্তু তোমরা, আমি নিশ্চিত বলছি যে ভয়েস চেঞ্জ থেকে দু এক যাই আসবে, কিন্তু তোমরা অতি সহজে অপশন টেস্ট দেখে তোমরা অ্যান্সার করে নিতে পারবে। এছাড়াও আমাদের মক টেস্টগুলো অবশ্যই তোমরা ইংলিশের মক টেস্টগুলো দেখো, সেখানে যে সমস্ত টপিকগুলো থেকে সাধারণত প্রশ্ন হয় সেগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে, প্রতিটা প্রশ্নের সাথে তার এক্সপ্লেনেশন দিয়ে আলোচনা করা হয়েছে। অতএব তোমরা আগের যে সমস্ত পার্টগুলো আমি তোমাদের জন্য আপলোড করে দিয়েছি অবশ্যই তোমরা দেখো। তো এই যে সাতান্ন মানে ভয়েস চেঞ্জ রয়েছে, দেখো যে সাতান্ন যে ভয়েস চেঞ্জ রয়েছে, দে হ্যাভ ড্রন এ সার্কেল, এটা ভয়েস চেঞ্জ কী করবে, এই ভয়েস চেঞ্জটা আমরা কী করে করবো দেখো। প্রথমে তোমাদের একটু বলে রাখে যে হ্যাভ, এই যদি হ্যাভ শব্দটা পাও তাহলে অপশানের ভিতরে হ্যাভ অথবা হ্যাজ এই দুটো ভিতরে থাকবে, বাকিটা থাকবে না। তাহলে আমরা দেখি যে এই চারটা অপশানের ভিতরে কোথায় হ্যাভ আর হ্যাজ রয়েছে। তো দেখো আমাদের ফার্স্ট দুটো অপশানে কিন্তু হ্যাভ আর হ্যাজ রয়েছে, বাকি যে দুটো রয়েছে এখানে দেখো সি এবং ডি এর ভিতরে নেই। অতএব সি এবং ডি এটা কিন্তু এই দুটো হচ্ছে না, আর দেখার কিছু দরকার নেই। তো হ্যাভ যদি থাকে হ্যাভ আর হ্যাজ এই দুটোর ভিতরে থাকবে। এবার যেটা হ্যাভ হবে না হ্যাজ হবে এটুন জানলে হয়ে গেল। তো ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে অবজেক্ট হচ্ছে এ সার্কেল, এ সার্কেল মানে একটি, তাহলে একটি যদি সাবজেক্ট বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হ্যাজ বসে, একের বেশি হলে তোমার হ্যাভ বসে। তাহলে এই যে দুটো আমি কথা বললাম এই দুটোতে তুমি এই ভয়েস চেঞ্জটা অতি সহজে করে নিতে পারবে। অতএব এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে, এ সার্কেল হ্যাজ বিন ড্রন বাই দ্যাম। দেখো অতি সহজে কোনোরকম রুলস, কোনোরকম নিয়ম, কোনোরকম থার্ড ফর্ম কিছু না জেনে কিন্তু আমরা অতি সহজে এক সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সারটা করে দিলাম। ঠিক একই রকমভাবে আমরা ভিডিও আপলোড করে দিচ্ছি, অবশ্যই মক টেস্টগুলো তোমরা দেখো, তাহলে তোমরা কিন্তু অতি সহজেই ইংলিশের প্রতি যে একটা ভালোবাসা জন্মাবে এবং 20+ কিন্তু মার্ক্স তোমরা পাবে। ওকে, তো চলো নেক্সট প্রশ্ন দেখো। চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড, অর্থাৎ এখানে যে এক কথা প্রকাশ এই আট এবং নয়, তো আট নম্বর হচ্ছে দেখো দ্য স্টাডি অফ বার্ড মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, যে স্টাডি অফ বার্ড অর্থাৎ পক্ষী পাখি সম্পর্কে পড়াশোনা করা, তো তাকে বলা হয় তোমার অর্নিথোলজি, সি নাম্বার সঠিক অ্যান্সার। তো শুধু আমাদের সঠিক অ্যান্সারটা জানলে হবে না, কেননা যদি পরীক্ষায় এই বাকিগুলো আসে তাহলে কী হবে। ওকে, তো দেখো এখানে আছে দুই নম্বর, এক নম্বর যেটা হচ্ছে প্রমোলজি, প্রমোলজি হচ্ছে তোমার ফল সম্পর্কিত বিদ্যা, ওকে, ফ্রুট, স্টাডি অফ ফ্রুট। আর অ্যান্থ্রোপোলজি, অ্যান্থ্রোপোলজি হচ্ছে তোমার ম্যানকাইন্ডের উৎস, অর্থাৎ মানব জাতি যে কীভাবে তৈরি হয়েছে, অ্যান্থ্রোপোলজি নৃতত্ববিদ যেটা বলা হয় তাকে বলা হয় অ্যান্থ্রোপোলজি। এবং বোটানি, ডি নম্বর হচ্ছে দেখো বোটানি, আমরা সবাই জানি বোটানি হচ্ছে উদ্ভিদবিদ্যা, তো স্টাডি অফ প্ল্যান্টস। তো এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, এবং যে কথাগুলো বলছি এক্সপ্লেনেশন অবশ্যই তোমরা এগুলো শুনবে। অনেকজন ভাবছো যে অনেকটা অল্প ভিতরে অনেক লেন্থি হয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট বোঝানোর জন্য কিন্তু এই কথাগুলো একটু বাড়তে বলছি, তোমরা কিছু মনে করো না, এগুলো শুনে অনেক কাজে লাগবে, ঠিক আছে। নয় নম্বর প্রশ্ন রয়েছে যে অ্যান অ্যালাওয়েন্স পেড টু ওয়াইফ অন ডিভোর্স, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে ছেড়ে দেয়, ডিভোর্স দেয়, তারপরে তাকে কিন্তু ভরণ পোষণ যেটা বলা হয় তাকে কিন্তু লাগে, তো সেই যে অ্যালাওয়েন্স, যে ভরণ পোষণ, তাকে এক কথায় কী বলে, তো তাকে এক কথা বলে আলি মনি। তো মানে এটা এটা ট্রিকের সাহায্যে কিন্তু আমরা ওয়ান ওয়ার্ড আপলোড করে দিয়েছি, অতি সহজে ট্রিকের মাধ্যমে করা যায়। তো এটা মনে রাখবে যে আলী, মনে করো আলী যেন একজনের ব্যক্তির নাম, মনে করো সে তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, তো তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য তাকে মানি দিতে হচ্ছে, অর্থাৎ মানি দেখো আলী মনি, তাহলে আলী যে মানি দিচ্ছে সেটা হচ্ছে অ্যালাওয়েন্স। এইরকমভাবে আমরা ট্রিকের মাধ্যমে কিন্তু অনেক ওয়ান ওয়ার্ড বা আদার্স ক্লাসগুলো আপলোড করে দিয়েছি, সেগুলো অবশ্যই দেখো। ওকে, দেখো আরেকটি ইম্পর্টেন্ট পার্ট যেটা রয়েছে দশ নম্বরের স্বপক্ষে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফেজাল ভার্ব, মোস্ট একটা ইম্পর্টেন্ট একটি পার্ট, যে ফেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ। তো এখানে যে চারটি ফেজাল ভার্বের ভিতরে আমি তোমাকে আগে অ্যান্সারটা বলে দিচ্ছি, অপশন ডি তার সঠিক অ্যান্সার, গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে তোমার কোনো কিছু বিতরণ করা, ঠিক আছে। এখানে বলা হচ্ছে দেখো দ্য চিফ গেস্ট গ্যাভ অ্যাওয়ে দ্য প্রাইজেস বা প্রাইজ, অর্থাৎ পুরস্কার যে প্রধান যে অতিথি তিনি বিতরণ করছেন, তা গিভ অ্যাওয়ে, গ্যাভ অ্যাওয়ে এটা পাস্ট রয়েছে, গ্যাভ অ্যাওয়েটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আর এখানে দেখো এখানে ক্ষেত্রে আরেকটা হচ্ছে গিভ আপ, গিভ আপ মানে অ্যাভয়েড, কোনো কিছুকে ত্যাগ করা, বাতিল করা।
আর গিভ ইন মানে সারেন্ডার, কোনো কিছু যে সারেন্ডার হওয়া, ইয়াইল্ড বশ্যতা স্বীকার করা, ঠিক আছে? এই তিনটে কিন্তু অবশ্যই তোমার মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, অন্য প্রশ্ন দেখো ইমর্টাল, ইমর্টালের বাংলাটা আমি লিখে দিইনি, যেটা সকলেই জানো যে অমর, ঠিক আছে? এর অ্যান্টিনম, এর বিপরীত শব্দ কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এর বিপরীত শব্দ হচ্ছে তোমার ডেডলি, অর্থাৎ মরণশীল। তো বাকি যে তিনটে রয়েছে দেখো, যে স্টেবল, পারমানেন্ট এবং ইটারনাল, এটা হচ্ছে তার নিয়ারেস্ট মিনিং। সুবিধার জন্য আর কিছু এর শ্রেণীও আমরা লিখে রেখেছি দেখো ইম্পর্টেন্ট হিসাবে। তো এটা তোমরা দেখলে যে ইটারনাল, ঠিক আছে, ডেথলেস, সিলেস্টিয়াল, ইম্প্যারিসেবল, এগুলো হচ্ছে তোমার ইমর্টালের সিনোনিম। এগুলো সিনোনিম হিসাবে আসে বলে আমি লিখে রেখেছি, কিন্তু ইমর্টালের অ্যান্টেনা হবে তোমার ডেডলি, তো দেখলাম, আরেকটি হবে মর্টাল, ঠিক আছে? বারো নম্বর প্রশ্ন দেখো কোহারেন্ট। ওকে, কোহারেন্ট মানে সুসঙ্গত, অর্থাৎ যে কোনো কিছু গুছালোভাবে কোনো কিছু গুছাইতে পারে, গুছিয়ে কোনো কিছু রাখতে পারে, তাকে বলা হয় ইনকোহারেন্ট। তো এইটার যে অ্যান্টেনম বলা হয়েছে সেটা হচ্ছে তোমার কি ডিসঅর্গানাইজড, ঠিক আছে? যে গুছিয়ে রাখতে পারে না, ঠিক আছে? ডিসঅর্গানাইজড, অর্গানাইজড মানে গুছিয়ে রাখা। তো এখানকার যে কিছু সিনোনিম, অর্থাৎ এই ইনকোহারেন্টের, এই কোহারেন্টের এই সিনোনিমগুলো একটু দেখে রাখো। একটা হচ্ছে কম্পেটেবল, ঠিক আছে, আর কনসিস্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কোহারেন্টের নিয়ারেস্ট মিনিং। তো এর যে অ্যান্টিনম, এর বিপরীত শব্দগুলো আমরা দেখে নিই দেখো ইনকোহারেন্ট। তাহলে কোহারেন্টের প্রিফিক্স আইএন যোগ করলে ইনকোহারেন্ট হচ্ছে রিরেলেভেন্ট, ঠিক আছে, রিরেশনাল এবং আইসোলেটেড। এগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে তোমাদের সুবিধার জন্য, কিন্তু আমি এর নিয়ারেস্ট মিনিং এবং তার যে সিনোনিম লিখে দিচ্ছি, ঠিক আছে? তো চলো নেক্সট দেখি। আরো নম্বর দেখো যে গিভ সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এ একই রকমভাবে আমি এদের সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোই তোমাদের জন্য সুবিধার জন্য লিখে রেখেছি। দেখো ক্যান্ডিড, ক্যান্ডিডের বাংলা হচ্ছে অকপট, যে একদম সোজা ধাপটা কোনো কথা বলতে পারে, ফ্র্যাঙ্কলি, ঠিক আছে? তো এইটার যে সিনোনিম অর্থাৎ নিয়ারেস্ট মিনিং হচ্ছে তোমার স্ট্রেট ফরওয়ার্ড। এইটার সিনোনিম অর্থাৎ ক্যান্ডিডের আর কী কী ওয়ার্ড সাধারণত আসতে পারে সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক, ঠিক আছে, সিম্পল, আউটস্পোকেন এবং ওপেন। এর ক্যান্ডিডেট এগুলো হচ্ছে সিনোনিম। এবং এর অ্যান্টিনম অর্থাৎ বিপরীত হচ্ছে তোমার গার্ডেড, অ্যাওয়ার, রিজার্ভড, প্রিজার্ভড। চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো যে প্রুডেন্ট, প্রুডেন্ট মানে বিবেচক, যে কোনো কিছুকে তোমার সচেতন থাকে, কোনো কিছু ব্যাপারে একদম বিচার বিবেচনা করে পা ফেলে, তাদের বলে বিবেচক, প্রুডেন্ট বলা হয়। ওকে, তো এটা নিয়ারেস্ট মিনিং হচ্ছে কশাস, কশাস, কিন্তু এটা উচ্চারণ হচ্ছে কশাস, কশাস মানে সাবধান, সতর্কীকরণ, ঠিক আছে? তো এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে দেখো থটফুল, সেন্সেবল, রিজনেবল এবং লার্ন। এর বিপরীত হয়েছে ইম্প্রুডেন্ট, অর্থাৎ প্রুডেন্টের সাথে আই এম প্রিফিক্স যোগ করলে ইম্প্রুডেন্ট হয়ে গেল, এবং তার বিপরীত হয়ে গেলো ক্লামজি, ফুলিশ এবং ইনজুডিশিয়াস। এগুলো হচ্ছে তোমার প্রুডেন্টের বিপরীত, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই প্রশ্নগুলো যদি তোমাদের হেল্প মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি। পনেরো নম্বর দেখো ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। তো ইডিয়ম ফ্রেজেস দুইভাবে আসতে পারে, একটা যে শুধুমাত্র ইডিয়ম অ্যান্ড ফ্রেজটা দিয়ে দিতে পারে, অথবা একটা বাক্য দিতে পারে, ঠিক আছে? তো আমরা এখানে দেখো একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে ইডিয়ম ফ্রেজেস রয়ে গেছে কি, ট্রাভেলিং ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, ঠিক আছে? তো এই পার্ট এবং পার্সেল এর ইডিয়ম বা এর ফ্রেজের তোমার নিয়ারেস্ট মিনিং কী হবে? ওকে, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অপশান সি, ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ বা অবিচ্ছেদ্য একটা অংশ, ঠিক আছে? তারপরে দেখবো দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অপশন, অর্থাৎ নিচের যে অপশনগুলো দিয়ে রয়েছে তার ভিতরে যেটা সঠিক সুইটেবল মনে হবে সেটা দিয়েই শূন্যস্থান পূরণ করতে হবে। আই ডু নট, দিস, উই, আই ডু নট, এখানে একটা ভার্ব নেই, আই ডু নট নো শব্দটা এখানে হতো, ওকে, মিস্টেক হয়ে গিয়েছে, আই ডু নট নো, ঠিক আছে? আই ডু নট নো দিস, উই ড্যাশ, টু ইয়ার্স অ্যাগো। তো এইটার যেটা টেন্স, তো এটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে তোমার অপশন বি, মিট। এটা হচ্ছে তোমার টু ইয়ার্স অ্যাগো মানে দু বছর আগের কথা বলেছে, অর্থাৎ অতীতের কথা বলেছে পাস্ট টেন্সে, সেজন্য মিট হবে সঠিক অ্যান্সার। তো এখানে ডু নটের পরে কিন্তু এই নো শব্দটা থাকতো, অর্থাৎ ভার্বটা এখানে মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? সতেরো নম্বর প্রশ্ন দেখো যে দ্য রেড ফোর্ট ড্যাশ বিসাইড দ্য যমুনা ইন দিল্লি, ঠিক আছে? এটাও একটা টেন্স। তো রেড ফোর্ট, লালকেল্লা, সেটা অবস্থিত যমুনা নদীর পাশে, ঠিক আছে? তো এখানে তোমরা এর সাথে সাথে এই প্রিপজিশনটাও একটু পড়ে রাখবে যে যমুনা নদীর পাশে, তাহলে বিসাইড অ্যান্সার হবে। তো এটা সঠিক অ্যান্সার অপশন এ, স্ট্যান্ডস, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স রয়েছে, ঠিক আছে? চলো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে ইরোর কারেকশন। দেখো যে নাইদার অফ দেম ইজ গুড নো ইরোর, ওখানে এখানে চারটি পার্ট রয়েছে, তো এই সেন্টেন্সের ভিতরে কোনো পার্থক্য রয়েছে কি না, বা এখানে কোনো পার্ট ইরোর পার্ট রয়েছে বা নয়। ওকে, যদি ইরোর পার্ট হয় তার অ্যান্সারটা দিত, যে না হয় তার ডিটা
হবে তার সঠিক অ্যান্সার। তো এই সেন্টেন্সের ডিটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, এখানে কোনো ইরর পার্ট নেই। তো তোমার একটু মনে রাখবে যে নাইদার অফ দেম, দেমের পর কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হয়, এর আগের আমরা ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে তোমরা এই সিঙ্গুলারটা কিন্তু সবথেকে বেশি, ওকে, এটা তোমরা যদি নেটে সার্চ করো দেখবে সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই রয়েছে। তো এটা মনে রাখবে নাইদার অফ দেম, অর্থাৎ নাইদার অফের পরে কিন্তু এটা প্লুরাল বসবে, তারপরে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, ঠিক আছে। নাইদার অফ, যে দ্য চিলড্রেন লেফট দ্য প্লেগ্রাউন্ড ওয়ান আফটার ওয়ান, নো ইরর, ঠিক আছে, ইরর পার্ট রয়েছে, সেই পার্টটা হয়েছে তোমার অপশন সি। তো এখানে কি পার্ট রয়েছে তোমাদেরকে বলে রাখছি, তো এখানে যে ইরর পার্টটা রয়েছে তোমার আফটার, তো এখানে কি হবে, এখানে বাই হবে, ওকে। তোমার একটু মনে রাখবে যদি একই নাউন থাকে, একই কোনো শব্দ থাকে, দেখো ওয়ান ওয়ান, হ্যাঁ এরকম, তো ডর ডর এরকম ধরে একই জনই, একই যদি ওয়ার্ড থাকে এবং তার মিডিলে প্রিপোজিশন শব্দটা বাই বসে, ঠিক আছে, ওয়ান বাই ওয়ান, ঠিক আছে, এরকমভাবে এরকম ওয়ান আফটার ওয়ান হয় না, ঠিক আছে। নাম্বার কুড়ি কী দেওয়া আছে, গিভ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, অর্থাৎ কুড়ি নম্বর এই শব্দটার যে তোমার প্লুরাল ফর্ম দিতে হবে। তো কম্পাউন্ড ওয়ার্ড এগুলো পরীক্ষা আসছে, সেজন্য তোমাদেরকে বারবারে প্রতিটা প্র্যাকটিসে কিন্তু আমরা একটা কম্পাউন্ড ওয়ার্ড দিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল করছি, ওকে। তো দেখো কট অফ মেল এর বাংলাটা হয়তো বর্ম, ঠিক আছে, তো এইটার যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশন এ। একটু মনে রাখবে দেখো কটস অফ মেল, শুধুমাত্র কটের সাথে এস যোগ হয়েছে, তো অনেকজন কিন্তু এটা ভুল করে ফেলবে, দুটোতে এস যোগ করে দেবে, ঠিক আছে, এটা তো মনে রাখবে কটস অফ মেল। তো বন্ধুরা আজকে আমাদের এই পর্বে, অর্থাৎ মক টেস্ট পর্ব ১২ নম্বর, এবং এখানে আমরা মোট ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলো, ওকে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো, এবং চ্যানেলে নতুন যদি থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো, এবং আমাদের এই সমস্ত ভিডিও বা আগের ভিডিওর সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করো।